সব পেশার মানুষের জন্য নিরাপদ বিনিয়োগের নাম হচ্ছে সঞ্চয়পত্র। নিশ্চিত এবং সর্বোচ্চ মুনাফার কারণে সঞ্চয়পত্র কেনার জন্য মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। বর্তমানে বাংলাদেশে চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এগুলো হলো বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এছাড়াও রয়েছে ওয়েজার্নার্স ডেভেলপমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের সুবিধা। সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ যত বেশি হয় সরকারের ব্যয় তত বেশি বৃদ্ধি পায়। তবুও এই করোনা মহামারীতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের কথা বিবেচনা করেই সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে। এখন সঞ্চয়পত্রের মুনাফার হার যদি বাড়ে তবে কবে নাগাদ এটা বাড়তে পারে? বর্তমানে সঞ্চয়পত্র বিনিয়োগের যে সীমা রয়েছে সেটা কি অপরিবর্তিত থাকবে নাকি বাড়বে? সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়লে সেটা কী পরিমাণ বাড়বে? বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার উপরে যে উচ্ছেদ দিতে হয় সেটি কি বাড়বে নাকি অপরিবর্তিত থাকবে? এছাড়া অলরেডি যাদের সঞ্চয়পত্র কেনা রয়েছে তারা কি আগের রেটেই মুনাফা পাবে নাকি বর্ধিত রেটে মুনাফা পাবে, সেটা জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যারা অলরেডি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন বা নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আগামী বাজেট অর্থাৎ 2021-22 বাজেটেই এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। অর্থাৎ আগামী বাজেট ঘোষণার পরে জানা যাবে যে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে কি না। সর্বশেষ 2020 সালের 5 ডিসেম্বর সরকার সঞ্চয়পত্রের বিনিয়োগের সীমা কমিয়ে দেয়। বর্তমানে এক নামে সর্বোচ্চ 50 লক্ষ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ 1 কোটি টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যায়। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে জানা গেছে যে এই বাজেটে সঞ্চয়পত্রের বিনিয়োগের সীমা অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। এবার মূল বিষয় আসা যাক, এই বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার হার কতটা বাড়তে পারে? বর্তমানে বাংলাদেশে যে চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দেওয়া হয় পেনশনার সঞ্চয়পত্রে এবং এর মুনাফার হার 11.76%। এরপরে রয়েছে পরিবার সঞ্চয়পত্র যার মুনাফার হার 11.52%। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যার মুনাফার হার 11.28%। এবং সর্বশেষ পরিবার সঞ্চয়পত্র যার সুদের হার 11.04%। বিনিয়োগে নিরুৎসাহিত করতে সর্বশেষ 2015 সালে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার গড়ে 2% কমানো হয়েছিল। এর আগে সঞ্চয়পত্রের মুনাফার হার ছিল 13%-এরও বেশি। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার হার স্তরভেদে 12-12.5% বাড়ানো হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে। অর্থাৎ মূল বিষয় হল এই বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার হার স্তরভেদে 12-12.5% বাড়তে পারে। বর্তমানে 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপরে উচ্ছেদ দিতে হয় 5% এবং 5 লক্ষ টাকার উপরে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর উচ্ছেদ দিতে হয় 10%। এখন এই বাজেটে উচ্ছেদ বাড়বে নাকি অপরিবর্তিত থাকবে সেটা নিয়ে কিছু বলা হয়নি। সেটা জানতে হলে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আগামী বাজেট পেশ করার পরই জানা যাবে যে উচ্ছেদ বাড়ছে নাকি অপরিবর্তিত থাকছে। সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলেই আপনারা আপডেট খবরটি পেয়ে যাবেন। আরেকটি বিষয় হলো যারা অলরেডি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রে কী হবে? তারা কি আগের নিয়মেই মুনাফা পাবেন নাকি বর্ধিত রেটে মুনাফা পাবেন? ব্যাংকিং যেসব নিয়ম নীতি রয়েছে সে অনুযায়ী কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয় 2 ধরনের, একটি হচ্ছে ফিক্সড রেট আর একটি হচ্ছে ফ্লোটিং রেট। ফিক্সড রেট অনুযায়ী যে রেটে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হয় সে রেটেই থাকে, অর্থাৎ ইন্টারেস্ট রেট ওঠানামা করার সাথে কোনো সম্পর্ক নেই। যে রেটে কাস্টমারের সাথে কন্ট্যাক্ট হবে কাস্টমার সেই রেটেই মুনাফা পাবে। অন্যদিকে ফ্লোটিং রেট হলো সেই রেট, অর্থাৎ কাস্টমারের সাথে যে রেটেই কন্ট্যাক্ট হোক না কেন ইন্টারেস্ট রেট বাড়লে
সেই বাড়তি ইন্টারেস্টই পাবে এবং ইন্টারেস্ট যদি কমে যায় তাহলে সেই কম মুনাফাই কাস্টমারকে নিতে হবে। এটা নির্ভর করছে সরকারের উপরে। সরকার যদি চায় তাহলে যারা পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করেছিল তাদের ক্ষেত্রেও নতুন রেট প্রযোজ্য হতে পারে। এজন্য আমাদেরকে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী বাজেট অর্থাৎ 2021-22 সালের বাজেট পাশ হলে আপনারা জানতে পাবেন আসলে কী হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র কীভাবে কিনতে হয়, সঞ্চয়পত্রে প্রতি লাখ টাকায় কত টাকা মুনাফা পাওয়া যায় এবং সঞ্চয়পত্র কিনতে কী কী কাগজপত্র লাগবে সেটা নিয়ে ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।